সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রম আমাদের পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়, অধ্যায়ের শিরোনাম আখলাক। আখলাকের উপরে তোমাদের দুটি পাঠের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। এসো কিছু ছবি লক্ষ্য করি। ছবিতে দেখা যাচ্ছে একজন মা তার শিশুকে আদর করছে, আর একজন মা অশ্রু বিসর্জন দিচ্ছে। অথচ ইসলাম নারীকে মা হিসেবে অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু অনেকে আমরা এই নারী জাতিকে মর্যাদা দিতে ভুল করে বসি, তারই একটি সিনারি দেখতে পাচ্ছ। আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছ যে আজকে পাঠের বিষয় হলো নারীর মর্যাদা। নিচের দুটি ছবির দিকে লক্ষ্য করি। ছবি এখানে ছবিতে দেখানো হচ্ছে শীত বস্ত্র বিতরণ করতেছে, আরেকটি ছবি আর্সেনিক চিহ্নিত করা। দুটি কাজের দ্বারা বুঝতে পারি আমরা এটা সমাজের মানুষ আসলে উপকৃত হয়। নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা নাই যে আজকের আরেকটি পাঠের শিরোনাম, আরেকটি পাঠ হলো সমাজসেবা। আসা যাক পাঠের দিকে, আমরা সামনে অগ্রসর হই। শুরুতেই নারীর মর্যাদা, নারীর মর্যাদা ও সমাজসেবা পাঠ, নারীর মর্যাদা নিয়ে কথা বলবো। নারীর মর্যাদার পরিচয় জানতে পারবে পাঠ শেষে, ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে জানতে পারবে, সমাজসেবার পরিচয় জানতে পারবে, সমাজসেবার তাৎপর্য বর্ণনা করতে পারবে, সমাজসেবামূলক কাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। শুরুতে নারীর মর্যাদা নিয়ে আমরা আলোচনা করছি, সামনে অগ্রসর হই। শুরুতে পরিচয়। ইসলাম নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া, ইসলামে নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর আদি পুরুষ হযরত আদম আলাইহিসসালাম এবং আদি নারী বিবি হাওয়া আলাইহিসসালাম, আর এ দুজন থেকে পৃথিবীর সকল নর নারীর সৃষ্টি। এটি পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে একজন নর নারী থেকে সৃষ্টি করেছি। ইসলামে নর ও নারী উভয়ের সমমর্যাদা স্বীকৃত। মাতা, কন্যা, ভগ্নী, স্ত্রী প্রভৃতি হিসাবে সমাজে নারীদের যে বিশেষ অধিকার ও স্থান রয়েছে তা যথাযথভাবে প্রতিষ্ঠিত করলে নারীর মর্যাদা সমুন্নত হবে। ইসলামের আগে নারীদের অবস্থা কী ছিল? এখানে একটি ছবিতে একজন নারীর উপর নির্যাতনের ছবি দেখতে পাচ্ছি আমরা। আরেকজন স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করতেছে। এ ব্যাপারটি আমাদের কাছে একটু স্পষ্টই, তৎকালীন আরব সমাজে নারীদের কোনো মর্যাদাই ছিল না, নারীদেরকে সামাজিক জীব হিসাবে মনে করা হতো না। যে যখন যতটা খুশি বিবাহ শাদী করত, যখন খুশি তালাক দিত, এমনকি কন্যা সন্তানকেও তারা জীবন্ত কবর দিতে দ্বিধা করত না। আরবের প্রচলিত একটি মেলা ছিল ওকাজের মেলা। ওকাজের মেলায় অনেক বাবা তার সন্তানকে দুটি উটের সাথে দুই পা বেঁধে দিয়ে দুই উটকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হয়েছে, আর সন্তানগুলো আত্মচিৎকারে আকাশকে প্রকম্পিত করেছে, আর সেই বাবারা অট্টহাসি দিয়ে তারা আনন্দের খোরাক জুগিয়েছে। কি একটি বর্বর পরিস্থিতি ছিল! আল্লাহর মেহরবানিতে আল্লাহর নবী পৃথিবীতে আসার পর ইসলামে নারীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। আসি এবার নারীর মর্যাদা বা নারীর অধিকার বলতে কী বোঝায়। ইসলামে নারীদের যে সম্মান, মর্যাদা বা অধিকার দেওয়া হয়েছে সমাজে নারীদেরকে, তা যথাযথভাবে প্রদান করা কি বলে নারীর মর্যাদা বা নারীর অধিকার। নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাবই হলো নারীর মর্যাদা। যেমন, নারী বলে কাউকে ছোট মনে না করা,
ঠাট্টা বিদ্রূপ না করা। ইসলামে নারীর মর্যাদা, ইসলাম একমাত্র ধর্ম যাতে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য না করে নারীকে পুরুষের সমমর্যাদা দেওয়া হয়েছে। প্রাচীন আরব সমাজে নারীর অবস্থা ছিল করুণ, সেখানে কন্যা সন্তান জন্ম নিলে পিতামাতা অসন্তুষ্ট হতো, কোনো কোনো সম্প্রদায় কন্যা সন্তানকে জীবিত কবর দিত। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল এর 58 এবং 59 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুয়ি মা বুশরা বিহ ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ ঘোষণা করতেছেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে, সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে, তাকে তথা এই কন্যা সন্তানটিকে কি জীবিত রেখে দেবে না মাটিতে পুঁতে দেবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট। সূরা আন-নাহল আয়াত 58-59। এখানে একটি লক্ষণীয় বিষয়, আজকাল সমাজে দেখা যায় নারী জাতিকে অনেক সময় অনেকেই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে সন্তান আল্ট্রাসোনের মাধ্যমে জানলে সন্তানকে নষ্ট করে ফেলে। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, বি আইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। সেজন্য আল্লাহ আমাদেরকে এই ঘৃণিত কাজের সাথে যেন জড়িত না করে আমরা এভাবে সাবধান হব। মানুষ আল্লাহ সাল্লাম এর আবির্ভাবের পর নারী ফিরে পায় স্বীয় মর্যাদা। ইসলামে বলা হয়েছে সূরা নাসাই শরীফের এখানে হাদিসে এসেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত, সন্তানের বেহেশত। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পিতা অপেক্ষা মায়ের অধিকার বেশি উল্লেখ করেছেন। এ বলে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাক্কু বি হুসনি সাহাবাতিক, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক। হাদিসটির অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচেয়ে সুন্দরতম আচরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার মা। এরপরে সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার মা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুকা, তোমার পিতা। তাহলে মায়ের মর্যাদা তিনবারে দেওয়া হয়েছে, এটি লক্ষণীয় বিষয়ের দ্বারা নারী জাতির মর্যাদা ফুটে উঠেছে। আল্লাহর সৃষ্টি হিসেবে নারী পুরুষের সমান মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি নষ্ট করে দেই না তোমাদের মধ্য থেকে কোনো আমলকারীর আমলকে, সে পুরুষই হোক আর নারী হোক, তোমরা একে অপরের অংশ। অর্থাৎ একজন পুরুষ একটি নেকের কাজ করলে তিনি যেই পরিমাণ সওয়াব পাবেন, একজন পুরুষ যেই পরিমাণ সওয়াব পান একজন নারীও সেই পরিমাণ সওয়াব পাবে, সেক্ষেত্রে তাকে কোনো কম দেওয়া হবে না। ইসলামে স্বামীর সংসারে স্ত্রীর বিশেষ মর্যাদা স্বীকৃত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব ভূখণ্ডে এসেছিলেন, ইসলামের প্রাথমিক যুগ, ইসলামের পূর্বে প্রাক ইসলামিক যুগে, তখন নারীদের স্ত্রী হিসেবে কোনো মর্যাদাই ছিল না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি স্থাপন করেছেন যে স্বামীর সংসারে একজন স্ত্রীর মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন সূরা বাকারা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর স্ত্রীরা, তারা তথা স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা স্বামীরা তাদের ভূষণ। মহান আল্লাহ আরো ঘোষণা করেন, ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষের। এখানে একটি বিষয় লক্ষণীয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী আমরা যদি ঘাটাঘাটি করি, অনুধাবন করি, সেখানে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ব্যাপারে এমন উক্তি করেছেন যে আমাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না, আমাদের বাসায় খাবার ছিল না,
কিন্তু আমাদের ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন জায়গায় ইসলামের প্রচার করে বাসায় ফিরতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কাজ করছেন, খাদ্য রান্না করতে দেরি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ভ্রূ কুঞ্চিত করেননি, রাগত স্বরে কথা বলেননি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সাথে কাজে সহায়তা করেছেন। এগুলো নারীর মর্যাদাই প্রতিষ্ঠিত হয়, আর এগুলোর থেকে আমাদের, আমরা যারা স্বামী শ্রেণীর অন্তর্ভুক্ত, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরাও যেন আমাদের ফ্যামিলির সদস্যদের সাথে এমন আচরণ করি, এবং তোমাদেরকেও বুঝতে হবে, শিখতে হবে যে পরবর্তী লাইফে তোমরাও যেন সেভাবে অনুসরণ করতে পারো। নারীর অধিকার সম্পর্কে সচেতন থাকার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন্নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে তাদের গ্রহণ করেছ। মুসলিম শরীফের হাদিস। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ইসলাম নারীকে দেন মোহর দিয়ে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে, অথচ আজকে আমাদের বরপক্ষ কন্যাপক্ষের উপরে চাপিয়ে দিচ্ছে যৌতুকের টাকা। আল্লাহ সূরা নিসায় ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতু সাদাকাতুহুন্না নিহলা, ওয়াতু নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের দেন মোহরের টাকাটি খুশি চিত্তে প্রদান করো। আল্লাহর অর্ডার রয়েছে, অথচ আমরা ইসলাম না মানার কারণে সমাজের চিত্র ভিন্ন হয়ে গেছে, অথচ ইসলাম তো নারীকে দেন মোহরের অধিকার দিয়েছে। সম্পত্তি লাভের বেলায়ও ইসলাম নারীকে পিতা ও স্বামীর উভয়ের সম্পত্তির অধিকারী করেছে। এ ব্যাপারে সূরা নিসা এটি নারী জাতির অধিকার নিয়ে একটি সূরা। সে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অধিকার তুলে ধরেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিয্যাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন সন্তান বাবার পক্ষ থেকে ছেলে সন্তান, মেয়ে সন্তান, একজন মেয়ে সন্তান ছেলে সন্তানের অর্ধেক পরিমাণ সম্পদ পাবে। এই ব্যাপারটি একটু তোমাদের ডিসকাস করে দিচ্ছি। এজন্য অনেকে আমরা এই জায়গাটি ধরেই বলতে থাকি যে ইসলাম নারীকে খাটো করে দেখেছে। না, একটু আগে যে আমি আলোচনা করলাম দেন মোহরের একটি অধিকার দিয়েছে ইসলাম নারীকে, এক্ষেত্রে পুরুষকে তো দেওয়া হয়নি। একজন পুরুষ বিবাহ করতে গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকা দেন মোহর তাকে অবশ্যই আদায় করতে হবে, আর একজন নারী তিনি 2 লক্ষ 3 লক্ষ টাকা পাচ্ছেন। এখন আমাদের সমাজের চিত্র ভিন্ন হওয়ার কারণে এক্ষেত্রে ইসলাম দায়ী না। ইসলাম অধিকার দিয়েছে, নারীর জন্য দেন মোহরের ব্যবস্থা রেখেছেন, আর পুরুষের জন্য যৌতুক গ্রহণ করাকে হারাম করে দিয়েছেন। অথচ আমরা বিষয়টি সেভাবে আমাদের সমাজে প্রতিফলিত না হওয়ার কারণে আমরা যৌতুকের জাতাকলে পিষ্ট হচ্ছে কনেপক্ষ, আর বরপক্ষ শুধু যৌতুক নিয়েই যাচ্ছে, তারা দেন মোহরের টাকা দেওয়ার চিন্তাও করছে না। আল্লাহ মাফ করুক, কিন্তু সম্পত্তিতেও অধিকার দিয়েছে ইসলাম। সম্পত্তি লাভের বেলায় সে ব্যাপারটি আগে আলোকপাত করলাম, আবার প্রয়োজনীয় বিদ্যার্জন এবং অর্থ উপার্জনেও ইসলাম নারীকে অনুমতি দিয়েছে। বিদ্যার্জনের ব্যাপারে কোরআনেও একরা বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ওহির প্রথম শব্দই হলো একরা, পড়ুন। এটা নারী পুরুষ উভয়কে সন্নিবেশিত করেছে, তার দ্বারা শিক্ষা অর্জন করা পুরুষের যেমন জরুরি, নারীরও তো তেমনি জরুরি। নাসাই শরীফের একখানা হাদিসের এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই মুসলিম বলতে মুসলিম নর এবং নারী উভয় দলই এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থ উপার্জন এখানে একটি লক্ষণীয় বিষয়। আমাদের যাদের ফ্যামিলিতে মা এবং বাবা দুজন চাকরি করছেন, ইসলাম বাবাকে বলেছেন তোমার কষ্টার্জিত সম্পদ দিয়ে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, সাথে সন্তানদের ভরণ পোষণ দিতে হবে, এটি তার জন্য ফরজ, তার জন্য কম্পলসারি, অত্যাবশ্যকীয়। কিন্তু পাশাপাশি যদি একজন মা, তিনি ডাক্তার হতে পারেন, শিক্ষক হতে পারেন, শিক্ষিকা হতে পারেন, তিনি যদি কোনো কাজ করার দ্বারা অর্থ উপার্জন করেন, এর অর্থ সেই নারী তিনি নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার অনুমতি ইসলাম দিয়েছে। সংসারের জন্য তিনি একটি টাকা খরচ না করলেও আল্লাহর কাছে তিনি ধৃত হবেন না, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে না। এই নারী তার উপার্জনের টাকাটি ইচ্ছে করলে তার নিজের বাবাকে,
তার মাকে তার আত্মীয় স্বজনকে তাদের জন্য খরচ করতে পারবেন, সংসারের জন্য নিজের ছেলের জন্য নিজের মেয়ের জন্য স্বামীর জন্য কোনো ক্ষেত্রে যদি খরচ না করেন সেজন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু বাবার ব্যাপারটি এমন নয়। দেখো মা বাবা দুজনেই জানে সম্মানের অধিকারী, অথচ ইসলাম দায়িত্ব চাপিয়ে দিয়েছেন একজন পুরুষের উপরে, নারীকে এখানে অর্থ উপার্জন করবে ঠিকই কিন্তু সে নিজের ইচ্ছা মতন খরচ করতে পারবে, সংসারের জন্য খরচ না করলে তিনি আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন না, কিন্তু পুরুষের ব্যাপারটি ভিন্ন। এদিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে ব্যাপারটি আসলে ইসলাম নারীকে অর্থ উপার্জনেরও অনুমতি দিয়েছে এবং তার খরচ করার জায়গাটা সীমিত, সে ইচ্ছা করলে করতে পারে নাও করতে পারে। আমাদের দেশে অধিকাংশ পরিবারে দেখা যায় পিতামাতার ইন্তেকালের পর উত্তরাধিকার সূত্রে যা প্রাপ্য তা নারীদের বঞ্চিত করার চেষ্টা করা হয়। এটি অত্যন্ত ঘৃণিত কাজ, এ ধরনের কাজ কোরআন সুন্নার আলোকে হারাম। আল্লাহ মাফ করুক, অনেক সময় দেখা যায় অনেক বাবা একজন ছেলে একজন মেয়ে রয়েছে বা দুইজন ছেলে একজন মেয়ে, অনেক সময় মেয়েদের সম্পত্তি তাদেরকে অধিকার বঞ্চিত করে টোটাল সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে যাচ্ছেন, অথচ 10 বার 5 বার 20 বার হজ করেছেন। আল্লাহর কসম, আল্লাহ মাফ করুক, এটি এমন কাজ ঘৃণিত অনেক সময় পত্রপত্রিকায় বিভিন্ন সমাজ ব্যবস্থায় জানা যায়। আল্লাহ মাফ করুক, এমন যদি কাজ কারো দ্বারা জীবনে হয়ে থাকে, তিনি যতবারই হজ করেছেন হজ এটি আল্লাহর হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক আদায় করেছেন ভালো, কিন্তু এই যে বোনের সম্পত্তি তার মেয়ের সম্পদ নষ্ট করে দিল, যার প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দিল আর নারীকে বঞ্চিত করলো, এ ব্যাপারে কোরআন স্পষ্ট, হাদিস স্পষ্ট, কেয়ামতের কঠিন ময়দানে ওই বাবাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, কারণ তিনি হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছেন। আর বান্দার হক যদি কেহ নষ্ট করে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন এই গুণাটি মাফ করেন না যতক্ষণ না ওই বান্দা মাফ করে। আল্লাহ আমাদের এই জাতীয় অহরহ অনেক জায়গায় ঘটতে দেখা যায় এই সমস্ত দুরাচার পাপাচার কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক। যারা এরূপ করবে পরকালে তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপরে তোমাদের কিছু অনুধাবন এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের কিছু নমুনা দেখাচ্ছে উত্তরে। মায়ের পদতলে সন্তানের বেহেশত উক্তিটির ব্যাখ্যা করো। এই ধরনের উক্তি সাধারণত অনুধাবন স্তর 6 নম্বর প্রশ্নে 2 মাসের জন্য আসতে পারে। এর উত্তরটি তোমাদের সুবিধার জন্য দিয়ে দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের বেহেশত, এর অর্থ হলো মায়ের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার পথ সুগম করা। মা হচ্ছেন সন্তানের গর্ভধারিণী, তিনি তার সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখান, আদর যত্নে বড় করেন। তাই প্রতিটি সন্তানের উচিত মায়ের আদেশ নিষেধ মেনে চলা, তাকে সম্মান ও শ্রদ্ধা করা, মায়ের মনে দুঃখ না দেয়া, মায়ের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা। তাই জান্নাত লাভের জন্য আমাদের উচিত মায়ের খেদমত করা, মায়ের ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করা। আরেকটি উচ্চতর দক্ষতার স্তরের প্রশ্ন, ইসলামে নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে উক্তিটির বিশ্লেষণ করো। অনেক সময় দেখতে পাবে তোমাদের উদ্দীপকে এই ধরনের প্রশ্ন সাধারণত গ বা ঘয়ে দেওয়া থাকে, তখন এর উত্তর লিখতে হিমশিম খেতে হয়। এজন্য তোমাদের সুবিধার জন্য উত্তরের নমুনা আমি এখানে দিয়ে দিয়েছি। ইসলামে নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে উক্তিটি যথার্থ। ইসলাম এমন একটি ধর্ম যেখানে নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, এমন কোনো দিক নেই যেখানে নারীকে মর্যাদা দেওয়া হয়নি। কোরআন ও হাদিসের আলোকে নারীর মর্যাদা সম্পর্কে নিম্নে উপস্থাপন করা হলো। 1, ইসলামে নারী পুরুষ সমান। সৃষ্টিগতভাবে ইসলামে নর নারীর মধ্যে কোনো পার্থক্য নেই, বরং মানুষ হিসাবে তারা উভয়ই সমান মর্যাদার অধিকারী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও নারী থেকে। এই আয়াতের দ্বারা প্রমাণ হয় নারী পুরুষ সমান মর্যাদার অধিকারী, কারণ মানব জাতির জন্ম ও লালন পালনের ক্ষেত্রে নারী পুরুষ কারো একার কৃতিত্ব নেই, বরং উভয়ই সমান কৃতিত্বের অধিকারী। মা হিসাবে নারীর সর্বোচ্চ
মর্যাদা, মা হিসেবে নারীর মর্যাদা সর্বোচ্চ। ইসলাম এমন একটি ধর্ম যেখানে মা হিসেবে নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মহানবীর এই বক্তব্যের মাধ্যমে নারীর মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে, পিতার চেয়ে মায়ের হক বা পিতার অধিকার তিন গুণ বেশি। ইসলামে কন্যা শিশুর মর্যাদা স্বীকৃতি। ইসলাম এমন একটি ধর্ম যেখানে কন্যা শিশুর মর্যাদা স্বীকৃত। আমরা জানি প্রাচীন আরব সমাজের লোকেরা কন্যা শিশুর জন্মকে অভিশাপ মনে করে জীবন্ত কবর দিত। সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা শিশুর জন্মকে আশীর্বাদ বলে ঘোষণা দিলেন। তিনি বলেছেন, যখন কোনো ঘরে একটি কন্যা শিশু জন্মগ্রহণ করে তখন ওই ঘরে একদল ফেরেশতা আগমন করেন, যারা এসে গৃহের অধিবাসীদের সালাম দেন, তাদের রহমতের হাত কন্যা শিশুর মাথায় বুলিয়ে দেন এবং আল্লাহর কাছে এই বলে দোয়া করেন যে, হে আল্লাহ, এই কন্যা শিশুটির লালন পালনকারীকে তুমি সাহায্য করো। উত্তরাধিকার ক্ষেত্রে নারীর অধিকার স্বীকৃত। ইসলাম এমন একটি ধর্ম যেখানে উত্তরাধিকার ক্ষেত্রে নারীর মর্যাদা দেওয়া হয়েছে। আমরা জানি জাহিলি যুগে নারীদের পিতামাতার রেখে যাওয়া সম্পদের কোনো অংশ এবং স্বামীর রেখে যাওয়া সম্পদের কোনো অংশ দেওয়া হতো না। ইসলাম সেখানে নারীদের জন্য পিতামাতার সম্পদের একটি অংশ এবং স্বামীর সম্পদের একটি অংশ নির্ধারণ করে দিলেন। তাছাড়া আল্লাহ তাআলা পুরুষের পক্ষ থেকে নারীদের জন্য দেনমোহর নির্ধারণ করে নারী জাতির মর্যাদা বৃদ্ধি করেছেন। এরপরে আরেকটি পাঠ হলো সমাজসেবা। আগেই শুরুতে তোমাদের ছবি দেখিয়েছিলাম সমাজসেবা সম্পর্কিত আলোচনা, এর পরিচয়। সমাজে বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে। ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবা নামে পরিচিত। সমাজসেবার তাৎপর্য, সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে, তারা সকলে সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নে তাদের সম্পদ ব্যয় করবে, এটি আসল কথা। কিন্তু আমরা দেখতে পাই কখনো কখনো এর ব্যতিক্রম আমরা সমাজে খুঁজে পাই। একটি চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে বর্তমান সামাজিক চিত্র। এই এখানে দালান কোঠার একটি ছবি, প্রতীকী ছবি দেওয়া হচ্ছে। কেউ থাকে দালান কোঠায় আর কেউ গাছতলা আশ্রয় নিয়ে। আমরা রাস্তাঘাটে হাঁটতে গেলেও দেখি অনেক সময় কনকনে শীতের ভিতরে একজন বৃদ্ধ মানুষ, একজন ভবঘুরে একটি টোকাই জাতীয় ছেলে, সে শুয়ে আছে, গায়ে কিছু নেই। অথচ আমাদের উচিত, আমরা যারা সমাজে বসবাস করি বিত্তবান, তারা যেন এই শিশুর জন্য একটি শীত বস্ত্রের ব্যবস্থা করি, তার বাসস্থানের একটি ব্যবস্থা করার কথা। কিন্তু এই যে ব্যাপারটি দেখা যায়, এটা ইসলামের শিক্ষা নয় যে কেউ দালান কোঠায় থাকবে আর কেউ গাছতলায় আশ্রয় নেবে না। তবে ইসলাম এতটুকু নিশ্চিত করেছে, কেউ গাছ সাততলা বিল্ডিংয়ে থাকুক আপত্তি নাই, কিন্তু সকল জনগণ, সকল মানুষ, সমাজের মানুষ যেন অন্তত একটি ছোটোখাটো ঘরের আশ্রয়ের ঠিকানাটি অন্তত যেন পায়। ইসলামের নির্দেশ হল বিসমিল্লাহ রহমান রহিম। সুরা আল জারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থ এবং তাদের তথা ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। আজকে ঠিকভাবে যদি আমাদের সমাজের মানুষ আমরা জাকাত দিতাম তাহলে দুঃখ দুর্দশা মানুষের কমে যেত। কিন্তু সেক্ষেত্রেও অনেকে কার্পণ্য করছি, কেউ আবার লোক দেখানো জাকাতের ব্যবস্থাটি করেছি। সেজন্য এই নির্দেশনাগুলো, আসলে ইসলামের নির্দেশনা যদি আমরা পালন করতাম তাহলে সমাজের চিত্র আজকে আরও পরিবর্তন হতো। সমাজসেবামূলক কাজ যেমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজকে নিরক্ষরতার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেছেন,
সূরা আলাকে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটি ওহির সূচনা বাণী। তোমরা সকলেই জানো কোরআনুল কারীমের প্রথম সূরাটি সূরা ফাতিহা, কিন্তু এই বাণীটি দিয়ে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক দিয়ে ওহির সূচনা হয়েছে। এর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বোঝাতে চেয়েছেন যে শিক্ষার গুরুত্ব রয়েছে, পড়াশোনার গুরুত্ব রয়েছে। সেজন্যই অনেক বিত্তবান তারা রয়েছেন, তারা চিন্তা করেন অর্থ সম্পদ আছে, এ দিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়লে সমাজের মানুষ শিক্ষা দীক্ষা পাবে, তারা তাদের অভাব মোচন হবে, একজন গরিবের সন্তানও পরবর্তীতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের অনেক উপকারে আসবে। সমাজসেবামূলক আরও কিছু কাজের নমুনা দেখতে পাচ্ছি আমরা এখানে। শীতার্থকে কাপড় দান, অনেক সময় দেখতে পাই আমরা দেশে শৈত্যপ্রবাহ দেখা দেয়, তখন অনেক বিত্তবানরা এগিয়ে আসেন। সবাই যে কৃপণ তা নয়, অনেক বিত্তবানরা রয়েছেন তারা তাদের টাকা পয়সা গরিবদের মাঝে বিতরণ করেন, নিজেরা নিজেদের অর্থায়নে শীত বস্ত্র ক্রয় করে অন্যদেরকে সেগুলো দান করেন, তার একটি নমুনা দেখাতে পাচ্ছি। অন্নহীনে অন্নদান, অন্নহীনে অন্নদান। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে খায়র, হে আল্লাহ রাসূল ইসলামের কোন কাজটি উত্তম? আমার রাসূল বললেন, ক্বালা তুত'ইমুত ত্বাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। অন্নহীন ক্ষুধার্ত, ক্ষুধার্তকে খাদ্য দান করা এটি ইসলামের উত্তম কাজ, আর যাকে তুমি চিনো আর না চিনো তাকে সালাম দাও। সেজন্য আমরা সমাজসেবামূলক কাজের একটি অংশ হলো অন্নহীনে অন্নদান করা, আমরা সেটি করার চেষ্টা রাখবো এবং সেই শিক্ষা আমরা গ্রহণ করব। বিশৃঙ্খলা দূরীকরণে সমাজসেবার ভূমিকা, সমাজ সংশোধনমূলক প্রতিটি কার্যক্রমই সমাজসেবার অন্তর্ভুক্ত। সমাজে কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে, কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশকে নষ্ট করে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা ইরশাদ করেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা গুরুতর, সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজরাতে অন্যত্র ঘোষণা করেছেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মাঝে মীমাংসা করে দাও, কারণ কারো মাঝে দ্বন্দ্ব দেখা দিলে এই দ্বন্দ্ব নিরসন করা এটিও একটি সমাজসেবা অন্তর্ভুক্ত। কারণ সমাজের অনেক উন্নতি হলো, এই আয় উন্নতি কোনো কাজে লাগবে না যদি সমাজের একদিক থেকে উন্নয়ন হচ্ছে, অন্যদিক থেকে বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা, তার দ্বারা সকল উন্নতি নষ্ট হয়ে যাবে। সেজন্য সমাজে মানুষের দ্বন্দ্ব নিরসন করা এটিও একটি সমাজসেবামূলক কাজের অন্তর্ভুক্ত। সমাজসেবামূলক কাজে অবদান রাখার ক্ষেত্র অনেকগুলো ক্ষেত্র রয়েছে, তার কিছু নমুনা দেখানো হলো এখানে। যেমন পুল বা সাঁকো নির্মাণ করা, এটি আবার রাস্তাঘাট নির্মাণ করা, এরপরে সমাজসেবামূলক কাজের অন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান, আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, সমাজসেবা ফলজ বৃক্ষ, ছায়াদান বৃক্ষ, আবার সমাজসেবা আল্লাহর সাহায্য প্রাপ্তি, জনসেবার দ্বারা আল্লাহর সাহায্য লাভ করা যায়, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক, বাড়ির কাজ, এখানে বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেওয়া হলো, জ্ঞান অন্বেষণ করা ফরজ কি, এটি উত্তর হবে ফরজ। এরপরে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর, এটা সূরা আল বাকারা, জাতির নেতা তিনি যিনি তাদের, এটা উত্তর হবে সেবক। আর সমাজসেবা কোন ধরনের দায়িত্ব, এটি সামাজিক দায়িত্ব, মায়ের পদ সন্তানের বেহেস্ত, এটি নাসাই শরীফ হাদিস। একটি সৃজনশীল, নাসিব সাহেব নাফিস সাহেব একজন ব্যবসায়ী, তার বাবার মৃত্যুর পর তার বোন সুমাইয়াকে বাবার উত্তরাধিকার সম্পত্তির অংশ না দিয়ে নিজে তা জবরদখল করে ভোগ করেন। মসজিদের খতিব সাহেব জুমার দিনে খুতবা ইসলামে নারীর অধিকার নিয়ে বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে বলেন, নারীকে পিতামাতা এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ক্ষেত্রে অধিকার দেওয়া হয়েছে, মূলত ইসলামী নারীকে পূর্ণ মর্যাদা দিয়েছে। এখানে থেকে ক নম্বর প্রশ্ন, নারীর মর্যাদা কি? খ মায়ের পদতলে সন্তানের বেহেশত উক্তিটি ব্যাখ্যা করো, আগে উত্তর তোমাদের দেখানো হয়েছে। নাফিস সাহেবের আচরণে আখলাকে হামিদার কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি নারীর মর্যাদার অধিকারটি লঙ্ঘিত
লিখিত হয়েছে আর উদ্দীপকের লিখিত সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ করো। এই ধরনের বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর তোমাদের আগেই দেখানো হয়েছে। সবাইকে ধন্যবাদ। তোমরা বাড়ির কাজটি সুন্দরভাবে করবে, স্কুলের নির্দেশনা অনুযায়ী বাড়ির কাজটি জমা দেবে। ফি আমানিল্লাহ ওয়া তাওফিকিল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Assalamu alaikum everybody, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am so by the grace of Almighty Allah. Today I am going to teach you about Taj Mahal. Previous class I taught you Hasan Raja. Today I am going to teach you Taj Mahal. Welcome to amader পাঠশালা। ওয়েলকাম টু আমাদের পাঠশালা। আজকে আমরা পড়ব লেসন 22 পেজ নাম্বার 68। তোমরা সবাই বই খুলো, লেসন 22 পেজ নাম্বার 68। লার্নিং আউটকামস। উই নো এভরি প্যাসেজ হ্যাভ এ লার্নিং আউটকামস। When we taught a passage, we have an outcome from that. The learning outcomes. After completing the lesson, students will be able to. আজকে এই প্যাসেজটা শেষ করার পরে কি আমরা জানতে পারবো তা আমরা এখানে বুঝিয়ে দিয়েছি। ফলো ইনস্ট্রাকশন, অনুসরণ করতে পারবে তোমরা ইনস্ট্রাকশনগুলো। যেমন টিচার কি বলছে, তোমার বাবা মা কি বলছে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি বলছে, ইনস্ট্রাকশনগুলো তোমরা সুন্দর করে তোমরা কি করতে পারবে, ফলো করতে পারবে, কমান্ডস করতে পারবে এবং রিকোয়েস্ট অ্যাকর্ডিংলি মানে আদেশ যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি রিকোয়েস্টটা কি করতে পারবা, অ্যাকর্ডিংলি ওই অনুসারেই তুমি এটার উত্তরটা দিতে পারবা। এরপর রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবে এবং বুঝতে পারবে এই টেক্সট সম্পর্কে। তাহলে এটা হলো আমাদের ফিডব্যাক, আউটকাম আমাদের এটা আসবে যখন আমরা এই প্যাসেজটা পড়ে শেষ করব। যদি তোমরা মনোযোগ সহকারে প্যাসেজটা পড়ো তাহলে কি হবে যে তুমি সুন্দর করে এটার এই আউটকামগুলো তোমার মধ্যে চলে আসবে। Let's know about the authority. We know there are seven acharya janak 60 ti amader chinno royeche egulo ajke amra ektu dekhe nebo je saptom acharyer moddhe ki ki ache. Let's know about the authority. Authority ki ki bishoy ebong ki bhabe tara declare korechilen. Who declared the wonders of the ওয়ার্ল্ড, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সপ্ত আশ্চর্যের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো কারা ডিক্লেয়ার করেছিল? এ কমিশন নেমড দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন হুইচ ইজ দ্য জুরিশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এটা ঘোষণা করেছিল যে সপ্তম আশ্চর্যের যে সাতটা বিষয় আছে এটা করেছিল। দে স্টার্টেড দ্য কম্পেইন টু চুজ ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড from the 200 existing monuments in 2000 to 2007. এই 200 টির মধ্য থেকে 60 টিকে চুজ করেছিলেন, এটা হলো 2000 থেকে 2007 এর মধ্যে। এন্ড অ্যানাউন্স দ্য উইনার অন 7th July 2007, এবং এটা ঘোষণা করে দিয়েছিলেন এটা হলো 2007-এ। তাহলে এখানে আমরা কি পাইলাম যে এইভাবে এটাকে এখন আমরা দেখব এগুলো কোথায় অবস্থিত। দেখো চিচেন ইজা এটা হলো মেক্সিকো। এই যে দেখো, এই যে সিচেন ইচ্ছা মানে মেক্সিকোতে এটা অবস্থিত, তোমরা এটা দেখে থাকবে। এখানে বাংলায় লেখা আছে যেমন সিচেন ইচ্ছা, এটা মেক্সিকোতে অবস্থিত, তোমরা এটা দেখতে পারবে। এরপরে আসো নেক্সট স্টার্স অফ সার্টস দ্য রিডিমার ব্রাজিলে এটা অবস্থিত। এই জিনিসটা ব্রাজিলে অবস্থিত, এটা তোমরা ব্রাজিলে যদি কখনো যাও তাহলে এটা তোমরা ব্রাজিলে দেখতে পারবে। দেন এটা হলো মাসুপিচু পেরুতে অবস্থিত, এটার নাম হলো মাসুপিচু, এটা পেরুতে অবস্থিত।
এরপরে আসো, এরপরে গ্রেট ওয়াল অফ চায়না, এটা গ্রেট ওয়াল অফ চায়নার একটা ছবি তোমরা এখানে দেখতে পারলে। এরপরে দেখো, এরপরে আসছে মনাস্ট্রি পেট্রা জর্দান, এটা জর্দানে অবস্থিত, এটার না এটার নাম হলো মানে কি মনাস্ট্রি পেট্রা জর্দান, তাজমহল। আজকে যে বিষয়টি নিয়ে আমরা পড়ব, এটা হলো আমাদের তাজমহল নিয়ে আজকে আমরা পড়ব। সেই তাজমহলটি ইন্ডিয়ায় অবস্থিত, এর সম্পর্কে আমরা জানব যে এটি কেন স্থাপিত হয়েছিল, কেন সপ্তাচার্যের মধ্যে আসলেন এবং কে তৈরি করলেন, কেন তৈরি করলেন ইত্যাদি এক্সেট্রা, এই জিনিসগুলো সম্পর্কে আমরা সুন্দর করে জানব বা শিখব। উই লার্ন অ্যাবাউট দ্য তাজমহল। এরপরে আসো, এরপরে আছে কলসিয়াম, রোম ইটালি, কলসিয়াম রোম ইটালিতে অবস্থিত। লাস্ট এটা হলো কি, এটা হলো মনোনারি অ্যাকনোলজমেন্ট অফ গিজা পিরামিড অফ মাইসোর, এটা মাইসোরে এই পিরামিডটা অবস্থিত। এখন আমরা একটা ভিডিও ক্লিপ দেখব, ভিডিও ক্লিপটা আসছে আমাদের, আমরা এখন একটা look new 700 এখন তোমরা look তাকাও, তাজমহল আগ্রা ইন্ডিয়া, তাজমহল আগ্রায় এই মানে ইন্ডিয়াতে অবস্থিত। বিল্ড এডি 1632 থেকে 1648। এরপর দ্য তাজমহল ইজ এ মনুসলিয়াম বিল্ড ইন মেমোরি অফ এম্পারার শাহজাহান ওয়াইফ মমতাজের জন্য এটা তৈরি করেছিল। এরপরে দেখো তোমরা কি কি আছে এর মধ্যে, হাইট হলো 73 meters, এত ফিট, 240 feet. It is the made of ivory, white marble and semi precious stones made by plant a black marble monoslum for himself across the শেষ করলাম আমরা এখন। টুডেস লেসন দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে আমরা এখন শুরু করলাম টুডেস লেসন। আগে কিছু আমরা দেখে নিলাম, আজকে হইল আমাদের টুডেস লেসন দ্য তাজমহল। তোমরা এখানে দেখতে পাচ্ছ তাজমহলের ছবিটা, এখানে দেখতে পাচ্ছ, এখন আমরা পড়ে নেব। দেখো যিনি তৈরি করেছিলেন, যাকে উদ্দেশ্য করে সেই এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল ফর হিজ ওয়াইফ মমতাজ। এ হলো শাহজাহান, এ হলো তার ওয়াইফ মমতাজ। হিস্টোরি, এটার একটা হিস্টোরি রয়েছে, হিস্টোরি অফ দ্য তাজমহল। দ্য তাজমহল ইজ আগ্রা ইন ইন্ডিয়া কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ মোগল আর্কিটেকচার ইন ইন্ডিয়া। দ্য হিস্টোরি অফ দ্য তাজ মহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ স্টোরিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইজ এ লাভ স্টোরিজ, গ্রেট লাভ স্টোরিজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট পারফেক্ট ভিজুয়াল মেটাফোর অফ দ্য প্যারাডাইস গার্ডেন ক্রিয়েটেড বাই দ্য মোগলস ইজ দ্য তাজমহল, দ্য টম বিল ফর দ্য শাহজাহানস বিলাভড ওয়াইফ মমতাজ মহল, দ্য প্রাইজন কপলস ইনস্ক্রাইবড দ্য ইন্টার গেটওয়ে মেক দ্য ইমাজিনারি এক্সপ্লিসিট হেইল দিস স্পেস হ্যাপিয়ার দেন দ্য গার্ডেন অফ প্যারাডাইস, এরপর লোভটি বিল্ডিং হায়ার দেন দ্য ডিভাইন থ্রন দেন দ্য ডোম। দ্য মোস্ট রিমার্কেবল পার্ট অফ দ্য তাজমহল ইনর্মাস হোয়াইট ওনিয়ন শেপ ডোম ক্রোনিং দ্য টম লোকেটেড অ্যাট দ্য এক্সার্ট সেন্টার অফ দ্য স্ট্রাকচার দ্য মেইন টম্প অফ দ্য ফ্লাঙ্কড বাই দ্য ফোর স্মলার ওয়ান্স ওয়ান ইট ফর ফোর কর্নার্স, দ্য ওনিয়ন শেপ ডোম
of the Taj Mahal sits in the massive drum that adds support to the circular top. Then the drum is also intricately designed with the superb inlay work. Then history: the most expensive white marble was brought to Agra. The structure combines ingredients of the Persian, India, Islamic, and Turkish styles of architecture. It took 22 years to complete the construction of this architectural wonder. It had 22 years. Shomoy legechilo. As per the records, 20,000 people were employed to work this management's project, which cost the Mughal Emperor 32 million rupees ব্যয় হয়েছিল এটা বিল করার জন্য সে ব্যয় করেছিল 32 million rupees. এটা ব্যাক হিস্টোরি যে আসলে এটার হিস্টোরিটা কি তাজমহলের হিস্টোরিটা আমরা জেনে নিলাম এটা আমি পড়ব না এটা শুধু দেখাবার জন্য কোন জায়গায় কি আছে আমি এটা তোমাদেরকে দেখাবার জন্য আমি তাজমহল মানে এক্সটেরিয়ার কিভাবে করা হয়েছে আমি শুধু ডিজাইনটা দেখিয়ে দিয়েছি আজ এখন আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক যে আমরা এতক্ষণ যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কটা দিলাম এর উপরে তোমার এখন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করবে হোয়াট ইজ দ্য তাজমহল হোয়ার ইজ দ্য তাজমহল লোকেটেড মানে তা হোয়াট ইজ দ্য তাজমহল তাজমহল কি হোয়ার ইজ তাজ লোকেটেড কোথায় অবস্থিত হোয়ার শাহজাহান অ্যান্ড মমতাজ মমতাজ এবং শাহজাহান কে ছিল এই তিনটা প্রশ্নের তোমাদের উত্তর ভাবতে থাকো এখন আমি লেসনে চলে যাব Reading test. Ehul amader text. The Taj Mahal is also known as the Taj. It is a white marble tomb located in Agra in India. Eti Agra mani India Agra obosthito. Do you know the story behind the Taj Mahal? Tumra ki keno Taj Mahal ta toiri kora hoyechilo? Ki jonno Shahjahan eto million billion taka khorosh kore Taj Mahal ta toiri korlen? Eto kono tumra history te motamoti দেখতে পারলে যে আমি ইমেজগুলো দেখিয়েছি দ্য মুঘল এম্পারার শাহজাহান লাভড হিস ওয়াইফ মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ তার স্ত্রীকে সে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসত তোমরা এটা জানবে যে তার 11 জন স্ত্রী ছিল তার মধ্যে মমতাজ একজন ছিল মমতাজের সে খুব ভালোবাসতেন তার জীবনের চেয়ে তিনি তাকে বেশি ভালোবাসতেন এরপরে হিজ ওয়াইফ মমতাজ মহল শাহজাহান লাভড হিস ওয়াইফ মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ মমতাজ ডাইড অ্যাট আর্লি এজ আর্লি এজ এখন এখানে মানে আর্লি এজ অ্যাট দ্য টাইম অফ হার গিভিং বার্থ 14th বেবি শি পাসড অ্যাওয়ে যখন সে 14th সন্তান জন্ম দিতে যান তখন তিনি মারা যান আর শাহজাহানের একটা ইয়া ছিল যে তিনি যখনই যুদ্ধে যেতেন তখন মমতাজকে তার সাথে নিয়ে যেতেন ওই পথিমধ্যে তার ওই প্রসব যন্ত্রণা উঠেছিল এবং ওই অবস্থায় তিনি 14th সন্তান জন্ম দেওয়ার সময় তিনি মারা গিয়েছিলেন এটা এবং হোয়েন শি ওয়াজ 40 যখন তার বয়স ছিল 40 বছর শি ডাইড এবং সে মারা গিয়েছিল 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়সে মমতাজ মারা গিয়েছিল মমতাজ ডাইড অ্যাট আর্লি এজ এই জন্য আর্লি এজ বলা হয়েছে 40 বছরটা কিন্তু হিসাবে কিন্তু আসলে কমই আমরা ধরে থাকি কিন্তু মরার কোনো বয়স নেই যে কোনো বয়সী মানুষ মরতে পারে শাহজাহান ওয়ার ভেরি শকড অ্যাট হার ডেথস এরপর ডেথস কি হলো শাহজাহান ওয়াজ ভেরি শকড দুঃখ পেল অ্যাট হার ডেথস তার থেকে তার স্ত্রী মানে আলাদা হয়ে গেল সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ একটি চিহ্ন তৈরি করেন এই তাজমহলটা এত বিশাল একটা তাজমহল সে বলছেন অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ তার ওয়াইফের জন্য একটি টোকেন বা একটি চিহ্ন তৈরি করে গিয়েছেন যেন সবসময় মানুষ মমতাজ সে মনে করে এবং শাহজাহানের যে তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা ছিল এটা মানুষে মনে করে তোমরা যদি ইন্ডিয়া যদি তোমরা যাও অবশ্যই তোমরা এটাকে অবশ্যই ইউ মাস্ট ভিজিট তাজমহল ইট ইজ দ্য প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফর এভার এটা হলো এমন একটি স্থান যেখানে কি চিরতরের জন্য এখানে মমতাজ ঘুমিয়ে আছে স্লিপিং ঘুমাচ্ছে ফর এভার চিরদিনের জন্য দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1,300 একর্স মানে
অভাবনীয় যে এত বড় জায়গা। আমি তোমাদের ওই যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা হলো যে 1003 acres ওয়ার 405 hectares, দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মোগল স্ট্রাকচার, সবচাইতে ফাইনেস্ট স্ট্রাকচার মোগল ইম্পারার আমলে। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া। ইট টুক 21 years অ্যান্ড থাউজেন্ডস অফ আর্টিসান্স অ্যান্ড ক্রাফটসম্যান টু কমপ্লিট দ্য তাজমহল। দ্য তাজ ইন ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। সপ্ত আশ্চর্যের মধ্যে সে স্থান করে নিয়েছে এই তাজমহল। তাহলে এই হলো আমাদের গল্পটা। তাহলে গল্পটার মধ্য থেকে আমরা অনেক কিছু পেয়েছি, কোথায় অবস্থিত, কত সালে অবস্থিত হয়েছে, কতজন লোক এতে কাজ করেছে, আমরা কিন্তু সবই পেয়েছি। ভোকাবুলারি, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট ইন ইংলিশ, তুমি যদি ভালো একজন ইংলিশে যদি ভালো হতে চাও, গুড অ্যাট ইংলিশ, তাহলে তোমাকে কি করতে হবে? ইউ মাস্ট গ্যাদার ভোকাবুলারি। আমি প্রত্যেক ক্লাসেই কিন্তু আমি তোমাদেরকে ভোকাবুলারিগুলো দিয়ে থাকি, যে নতুন যে ওয়ার্ডগুলো আমাদের গল্পের মধ্যে আসে এই ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি, যাতে করে তোমরা গ্যাদার করতে পারো এবং গ্যাদার করে ব্রেনটাকে একটা বিল্ড আপ করতে পারো। এটা দিয়ে তোমরা ভবিষ্যতের জীবনটুকুন যেন সুন্দর করে চালাতে পারো এই জন্য। আচ্ছা, অ্যাডমায়ার, প্রশংসা করা, আর্কিটেকচার, স্থপতি, তারপর শক্ত, মানসিক আঘাত, টম, কবরের উপর নির্মিত স্মৃতিসৌধ, ওয়ান্ডার, আশ্চর্য, এক্সাম্পল, উদাহরণ, কমপ্লিট, সমাপ্ত করা, ওয়ার্ল্ড অর্থ বিশ্ব। তাহলে আমরা এগুলো আগেই কয়েকটা ওয়ার্ড তোমরা জানতা, আর এখানে নতুন কয়েকটা দেওয়া হয়েছে। এরপর দেখো লাভ, ভালোবাসা, ফর এভার, চিরতর। এখানে দেখো ফর এভার, এটা কিন্তু একটা ফ্রেজ, ফর এভার, এটা দুইটা ওয়ার্ড একসাথে হয়েছে, ফ্রেজ হয়েছে। এখন যদি আমি বলি হোয়াট ইজ ফ্রেজ, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাভ নো ভার্ব, কিন্তু এর কোনো ভার্ব নেই, এটা হলো গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এখানে দুইটা ওয়ার্ড আছে, ফর এভার, চিরতরে, ইন্ডিয়া, ভারত, ইউনিভার্সালি, চিরন্তনভাবে, আর্ট, শিল্প, নন, পরিস্থিতি, ইম্পারার, সম্রাট। তাহলে এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমরা মেমোরিতে রাখবে, যদি এই গল্পটি তোমরা ভালোভাবে বুঝতে চাও বা শিখতে চাও, তাহলে ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আমি এখন কিছু ইংলিশ টু ইংলিশ, এটা হলো ইংলিশ ভার্সনে যারা আছে বা তোমরা যারা ভালো স্টুডেন্ট আসো, এরা অনেকেই বলে থাকো যে স্যার ইংলিশ টু ইংলিশ যদি অর্থটা হয়, সিনোনিমস যদি হয়, তাহলে আমাদের জন্য খুব সুন্দর হয়। তাহলে নন, ফ্যামিলিয়ার, সাম, অন আর সামথিং দ্যাট ইজ অ্যাভেলেবল টু আস অ্যান্ড উই ইউজুয়ালি সি দেম অ্যারাউন্ড আস। এখন এখানে বলছে সাম অর সামথিং, কিছু এবং কিছু, সাম অন অথবা সামথিং দ্যাট ইজ অ্যাভেলেবল, যেটা সহজে পাওয়া যায়, টু আস, আমাদের কাছে, অ্যান্ড টু ইউজুয়ালি সি দেম, এবং দেখতে পারি অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে যেগুলো পরিচিত, যেমন তোমরা ক্লাসরুমে থাকো, আশেপাশে যেগুলো আছে, যেমন ফ্যানের কথা বলি, তারপরে যে আমাদের এখানে যা কিছু আছে, এগুলো তোমার একটা নন, এগুলো কিন্তু আননন নয়। টম, গ্রেভ, ইটস দ্য প্লেস হোয়ার আ ম্যান অর উম্যান ইজ ব্রিড আফটার হিজ অথবা হার ডেথস, যখনই মৃত্যুর পরে যেখানে একজনকে কবর দেওয়া হয়, ওই জায়গাটাকে আমরা কী বলি? টম, TOMB, টম, এটাকে আমরা টম বলে থাকি। প্রতিটি মানুষই মরবে এবং প্রতিটি মুসলমানকে কবরস্থ করা হয় এবং ওই কবরস্থানকে ওটাকে বলা হয় টম। এরপরে লোকেটেড, সিচুয়েটেড, অবস্থিত, ইট মিন্স দ্য প্লেস হোয়ার দ্য মনুমেন্ট অর স্ট্রাকচার হ্যাজ বিন মেড, যেখানে মনুমেন্ট এবং স্ট্রাকচার, যেখানে সৌধগুলো, যেখানে স্ট্রাকচারগুলো হ্যাজ বিন মেড, তৈরি করা হয়। ইম্পারার, দ্য রুলার, শাসক, ইট মিন্স দ্য ম্যান অর উম্যান হু গিভেন দ্য কান্ট্রি অর স্টেট, মানে উমেনও হতে পারে, ম্যানও হতে পারে, উমেনও হতে পারে। যেমন আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী এখন শেখ মানে হাসিনা, এখানে কিন্তু ইম্পারার, ইম্পারার, মন্ত্রী, এটা কিন্তু এখন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এটা কিন্তু এক এক জায়গায় ইম্পারার বলা হয়, রাষ্ট্রপ্রধান বলা হয়, এক্সেট্রা। দ্য রুলার, ইট মিন্স দ্য ম্যান অর উম্যান হু গভর্ন দ্য কান্ট্রি অর স্টেট। অ্যাডমায়ার, প্রেইজড, পজিটিভ অ্যাকনোলজমেন্ট অফ এনিথিং, কোনো জিনিস সম্পর্কে পজিটিভ কোনো ধারণা লাভ করা, এটাকে আমরা বলবো কি? অ্যাডমায়ার।
তাহলে এগুলো যদি তোমরা অবশ্যই মনে রাখবে, যদি তোমরা অবশ্যই তোমরা ভালো স্টুডেন্ট এবং তোমরা শিখতে চাও, আমরাও শেখাতে চাই। যার শেখাতে চাওয়াটা এবং শেখানো এবং শেখা এই দুইটা যদি সমন্বয় হয় তাহলে তোমরা একটা সুন্দর করে তোমাদের বেসটাকে গঠন করতে পারবে। এখন স্যার শুধু বললো তোমরা কিছুই শুনলে না, এটা কিন্তু হবে না। স্যার বলবে, তোমরা শুনবে, এটাকে তোমরা তৈরি করবে, তোমরা একজন ভালো স্টুডেন্ট হবে। এখন আমরা কিছু ইমেজ দেখব। তাজমহলে কেউ যদি যাও তাহলে এই প্রত্যেকটা সময় তোমরা এখানে থাকবে, লুকিং অ্যাট দ্য সানি ডে। যখন রৌদ্রময় দিনটা হবে তখন তুমি এটাকে এভাবে দেখবে, লুকিং অন্ডার অ্যাট দ্য গ্লান্সি। এরপরে আসো, দেখো লুকিং ক্লাউডি, যখন তোমার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তুমি তখন এভাবে দেখতে পারবে, লুকিং মিরর, মিররে তুমি এটাকে এমনভাবে দেখতে পারবে। দেখো লুকিং আফটারনুন, বিকালবেলা তুমি যাবে, লুকিং আফটারনুন, লুকিং নুন, এটা দুপুরবেলা, এটা হলো বিকালবেলা, মানে এর দৃশ্যটা চেঞ্জ হয়ে যায়। দেখো লুকিং মর্নিং, লুকিং মর্নিং, লুকিং মুনলিট নাইট, এটা হলো কি, চন্দ্র আলোকিত রাত, যেটাকে আমরা পূর্ণিমার রাত্র বলে থাকি। সেই রাতে আমরা এটাকে এভাবে দেখব, সকালবেলা আমরা এটাকে এভাবে দেখব। এখন দেখো লুকিং অ্যান্ড আর্টিশিয়ান, যারা আর্ট করেন তারা আর্ট করলে তাদের চোখে এভাবে ধরা পড়বে, আর লুকিং ইভিনিং এবং সন্ধ্যাবেলা এভাবে তুমি দেখতে পারবে। দেখো লুকিং পাসার বাই, যারা পথিক, যারা এখান থেকে যায় পথিক এভাবে দেখবে, লুকিং ডেকোরেটেড, এবং লুকিং ডেকোরেটেডগুলো যদি দেখতে চায় যে এর মধ্যে কীভাবে ডেকোরেটেড আছে, এভাবে আমরা দেখতে পারব। এরপরে লুকিং মুনলিট নাইট, এই যে দেখো লুকিং মুনলিট নাইট, লুকিং মুনলিট নাইট, এটাকে আমি এক পাশ থেকে নিয়েছি, এটাকে আমি অন্য পাশ থেকে নিয়েছি। শাহজাহান অ্যান্ড মমতাজ, শাহজাহান অ্যান্ড মমতাজ একসাথে আছে। শাহজাহান অ্যান্ড মমতাজ ডেথ বডিস, এই যে ডেথ বডি, শাহজাহান এবং মমতাজে তাদের ডেথ বডি এখানে রাখা আছে। তাইলে তোমরা এই ছবিগুলো দেখলে বুঝতে পারো যে তাদের মধ্যে কত হৃদ্যতা ছিল, তাদের মধ্যে কত ভালোবাসা ছিল, এবং তাদের কত ভালোবাসায় তাদের জীবনটা ভরা ছিল, কিভাবে তারা জীবন যাপন করতেন, এবং স্ত্রী স্বামীকে কত ভালোবাসতেন এবং স্বামী স্ত্রীকে কত ভালোবাসতেন। তিনি চিরন্তনভাবে একেবারে ইউনিভার্সেল ভাবে তিনি একটা স্মৃতি রেখে গেছেন, যতদিন পৃথিবী আছে ততদিন তাজমহল থাকবে, ততদিন শাহজাহানের নাম থাকবে, ততদিন মমতাজের নাম থাকবে। এই যে একটা তিনি একটা চিহ্ন রেখে গেলেন, এটা পৃথিবী, পৃথিবী যেদিনকে শেষ হবে ওই দিনটাই এই স্মৃতিটা এখান থেকে মুছে যাবে, যেহেতু পৃথিবী যখন শেষ হবে তখন কিছুই থাকবে না, অতএব ওই দিন এটা শেষ হবে। আর পৃথিবী যতদিন আছে যুগে যুগে রাজা পরিবর্তন হবে, রাজ্য মানে রাজ্য পরিবর্তন হবে না, রাজা পরিবর্তন হবে, শাসন মানে স্ট্রাকচারটা চেঞ্জ হবে, এবং তুমি দেখবা যেটা যুগে 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 এভাবে এটা আমরা মানে ভিজিটর এখানে আসবে, বিভিন্ন দেশ থেকে তাজমহল দেখতে ভিজিটর আসে, এবং একমাত্র একটাই তাজমহল তৈরি করা হয়েছে, এর আর দ্বিতীয়টা কখনোই তৈরি হবে না এবং করতেও পারবে না যারা এটাকে তৈরি করেছিলেন। তাইলে এখন আসো, তাহলে আমি একটু মনে করিয়ে দিচ্ছি বাড়ির কাজ দেওয়ার আগে, বাড়ির কাজ দেওয়ার আগে আমি একটু কথা বলে নেব যে আসলে শাহজাহান এবং তাজমহল, এই তাজমহল এবং মমতাজ, তাইলে মমতাজ হলো শাহজাহানের স্ত্রী, মানে মমতাজ ইজ ওয়াইফস অফ শাহজাহান, বা শাহজাহানস ওয়াইফ ইজ মমতাজ, তাইলে মমতাজ হলো শাহজাহানের ওয়াইফ, এবং শাহজাহান অ্যান্ড মমতাজ ডেড বডি, তাহলে এই
এই এই দেখো তাদের জীবন জীবন দশায় তাদের মধ্যে এমন ভালোবাসা ছিল এবং মরে যাওয়ার পরেও তাদের মধ্যে কি হৃদ্যতা রয়ে গেল যে পাশে পাশে দুই এখানে শাহজাহান আছে এখানে মমতাজ আছে শাহজাহান অ্যান্ড মমতাজ ডেড বডিস এখানে রাখা আছে এরপরে দেখো লুকিং এখানে আমি একটু আবার পিছনের স্লাইডে আসলাম যে এটা আমার একটু বলার দরকার লুকিং মুনলিট নাইট মুনলিট নাইট তোমরা চন্দ্র আলোকিত রাতে ঢাকার শহরে কিন্তু বোঝা যায় না যে আসলে কোন দিন চন্দ্র আলোকিত রাত থাকে পূর্ণিমার রাত থাকে এটা কিন্তু আমরা বুঝতে পারি না যেহেতু ঢাকার শহর লাইটে মানে আলোকিত থাকে এখানে অন্ধকার থাকে না ইফ ইউ ওয়ান্ট টু ভিলেজ ইউ মাস্ট উইটনেস দ্য মুনলিট নাইট অবশ্যই তুমি মুনলিট নাইট তুমি দেখতে পারবে যে ওখানে যদি একটা সুই পড়ে থাকে ওটাকেও তোলা যাবে এত সাদ আমাদেরকে এভাবে রাতে আলো দিয়ে থাকে এবং তুমি ওই জায়গায় একটা ছোট্ট জিনিসও তুমি পুড়িয়ে আনতে পারবে যদি তুমি মুনলিট নাইটে যদি তুমি সেই গ্রামের বাইরে যাও এখানে কোনোই সুযোগ নাই দেখার হয়তো একটা চাঁদ দেখতে পারবে যে চাঁদ আলো দিচ্ছে একটা বড় চাঁদ আকাশে আলো দিচ্ছে কিন্তু সে আলোটা তুমি দেখতে পাচ্ছ না যদি অন্ধকারে না থাকো এরপরে লুকিং মুনলিট নাইট এই যে তাজমহলটা আমি এক পাশ থেকে নিয়েছি আর এটা সামনে থেকে আমি নিয়েছি লুকিং মুনলিট নাইট এই হলো লুকিং মুনলিট নাইট দেন তাইলে চলে যাব আমি বাড়ির কাজে বাড়ির কাজ অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে এই হোমওয়ার্কে তোমাদের অবশ্যই মার্কস রয়েছে এবং অবশ্যই সাবমিট করতে হবে এই যে আমরা বাড়ির কাজগুলো দেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে মনোযোগ দিয়ে দেখবে অ্যাটেন্টিভলি ইউ রিড দ্য প্যাসেজ কেয়ারফুললি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স কেয়ারফুললিভাবে তুমি এই প্রশ্ন মানে গল্পটা পড়বে এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই তুমি দিতে চেষ্টা করবে যদি তুমি সুন্দর করে অ্যান্সার লিখতে পারো অ্যাট ফার্স্ট ইউ আইডেন্টিফাই হোয়াট কাইন্ড অফ টেন্স মানে কোন টেন্সে আছে এটা তোমাকে অবশ্যই তোমাকে আইডেন্টিফাই করতে পারবা যেহেতু ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইউ মাস্ট নো স্ট্রাকচার অফ টুয়েলভ টেন্সেস তোমরা বারোটা টেন্সের অবশ্যই স্ট্রাকচার পারো যেভাবে প্রশ্নটা যে টেন্সে প্রশ্নটা করা হবে ওইভাবেই অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই দেখো হোয়াট ডু ইউ মিন বাই তাজমহল তাজমহল অর্থ কী হোয়ার ইজ দ্য তাজমহল লোকেটেড তাজমহলটা কোথায় মানে অবস্থিত হুয়াস শাহজাহান শাহজাহান কে ছিলেন হুয়াস মুমতাজ মুমতাজ কে ছিলেন এরপরে হাউ ডিড শাহজাহান ফিল অ্যাট হিজ ওয়াইফস ডেথস মানে তার স্ত্রী মারা যাওয়ার পরে সে কেমন বোধ করলেন ইত্যাদি ইত্যাদি আর একটা আমি এর সাথে যোগ করে দিয়েছি রাইটে প্যারাগ্রাফ অন এ রেইনি ডে এখানে তোমার থার্ড মান্থের সিলেবাসে তুমি দেখবা আমাদের এখানে তিনটা প্যারাগ্রাফ আছে তিনটা প্যারাগ্রাফের মধ্য থেকে আমি একটা প্যারাগ্রাফ তোমাদের দিয়েছি আর এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছি অবশ্যই তোমরা এগুলো অবশ্যই করে রাখবে এবং অবশ্যই সাবমিট করবে দেখো আমরা করোনা ভাইরাস আতঙ্কে আছি পৃথিবীটা স্তম্ভিত হয়ে গেছে লকডাউন পৃথিবী করোনা ভাইরাসের মানে আতঙ্কে ছড়িয়ে পড়েছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না ঘরে থাকছি বাইরে হলে মাস্ক পরতে হচ্ছে তাহলে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ করোনা মোকাবেলা একটা যুদ্ধ করোনা মোকাবেলা তিনি বলছেন যে আমরা অনেক যুদ্ধ করেছি যেমন একটা ভয়ঙ্কর যুদ্ধ ছিল ১৯৭১ সালে মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি স্যার এটা হলো একটা কি জীবাণু বা একটা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে তিনি অনেক অনেক ভাষণ স্ট্রাকচার দিয়েছেন আমরা সেটা ফলো করব যেহেতু তিনি আমাদের ভালোটাই চান এবং তিনি যখন রাজ্য পরিচালনা করছেন তিনি আমরা কিন্তু সুন্দর আছি ভালো আছি খেয়ে আসি ভালোভাবে আমরা আছি তোমরা তার আমরা অবশ্যই তার কথা আমরা মেনে চলবো তাহলে আজকের মতো এখানেই প্লিজ স্টে হোম অ্যান্ড বি সেফ থ্যাংকস অল তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আবার আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে বাইরে নিয়ে আসেন আল্লাহ হাফেজ